কোরআন কে ঘরের মধ্যে নামাজ তাবাস তেমন পড়ে না, ঘরের ভিতরে কোরআন কে বাহিরে এভাবে তাকের মধ্যে রেখে দিয়েছে। প্রত্যেকটা দিন কোরআন যখন যায়, যখন বের হয়, আবার যখন ঢুকে ঘরের ভিতরে, কোরআনের মধ্যে তার নজরটা পড়ে, কোরআনের দিকে তার। কোরআন বুঝে পড়লেও দোষ নাকি, না বুঝে পড়লেও দোষ নাকি? বুঝে পড়া না বুঝার পড়ার মধ্যে পার্থক্যটা কি? না বুঝে পড়ার মধ্যে আর বুঝে পড়ার মধ্যে পার্থক্য হলো, যখন কোনো ব্যক্তি কোরআনুল কারিম সিনো মে হে হামারা আশা নহি মিটানা নামো নিশা হামারা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا محمد رسول الله 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 محمد رسول الله الحمد لله উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানি কিরাম মুরব্বিয়ানি ইজাম দিনদার ও ইমানদার ধর্মপ্রাণ মর্দ মুসলমান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুস্থতার নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, যে মহান মালিক তার হাজারো নিয়ামতের মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন, বিশেষ করে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার মতো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকার মতো তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন।
তার বাস্তবতায় আজকে এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা সকলে আসতে পেরেছি। এজন্য সকলে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় অসহায়, বড় দুর্বল, ইমানের দিক থেকেও দুর্বল, আমলের দিক থেকেও দুর্বল, আর শারীরিক শক্তির দিক থেকে এটা তো বলাই অপেক্ষায় রাখে না কি পরিমাণ আমরা দুর্বল। যদি সামান্য পরিমাণ যদি গায়ের তাপ যদি বৃদ্ধি পায়, বেড়ে যদি যায়, 100-এর উপরে যদি আমাদের শরীরের তাপ যদি চলে যায়, তাহলে আমরা অনেকেই বিছানা থেকে আর উঠতে পারি না। তাহলে এখান থেকে আন্দাজা করা যায় আমাদের শারীরিক সক্ষমতা, শারীরিক শক্তি, দৈহিক শক্তি আমাদের কি পরিমাণ আমাদের কন্ট্রোলের মধ্যে আছে। শারীরিক শক্তির সামান্য একটু শক্তিও আমার আপনার কাহারো হাতের কন্ট্রোলের মধ্যে নেই। যে যত কিছু মনে করুক যে আমি খুবই সুস্থ আছি, এ কথা ভুল। আমি সুস্থ নেই, আমাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন। আমি সুস্থ থাকার অধিকার নাই, আমাকে আল্লাহ পাক যদি সুস্থ না রাখেন। এজন্য আমরা দুর্বল জবানে, দুর্বল ইমানে আল্লাহ পাকের গোলামি করার চেষ্টা করতেছি। মালিক যেন আমাদেরকে যেন এই দুর্বলতার মধ্যে যেন আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলে আমিন। বর্তমান সময়গুলোর মধ্যে কবুলিয়াতের খুব প্রয়োজন। বর্তমান সময়ের মধ্যে আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার খুবই প্রয়োজন। ইসলামের মধ্যে, দিনের মধ্যে অনেক রকমের বিভাজন আমাদের চোখের সামনে, যেগুলো দেখে সাধারণ মুসলমান তারা হতভম্ব। অনেক মুসলমান তো এমনভাবে সিদ্ধান্ত নেয়, আসলে আমাদের ইসলাম ধর্মটা কেমন যেন হয়ে যাচ্ছে, আমাদের ইসলাম ধর্মটা এমন কেন। অথচ আসলে আমাদের ইসলাম ধর্মটা এমন কেন এটা আমরাই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো ইসলাম ধর্মই সর্বমনোনীত ধর্ম, সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ধর্ম ইসলাম ধর্ম। কিন্তু আজকে আমরা ইসলামের মধ্যে কেন শান্তি পাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের একটি আয়াতে করিম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত যদি আমাদের যদি প্রত্যেকের সমাজের মধ্যে যদি বাস্তবায়িত থাকত, তাহলে প্রতিটা মানুষ সে বুঝতে পারত যে ইসলাম চিরশান্তির ধর্ম এবং ইসলাম আমার আপনার জন্য সবচাইতে বড় নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি ইসলামকে ইসলামের জায়গায় রেখে দূর থেকে আমি ইসলামের ভালো দেখব, ভালো কামনা করব, এটা কোনোদিন সম্ভব না। কেউ আগুনের কাছে না গিয়ে যদি দূর থেকে আগুনের তাপ অনুভব করতে চায়, সে কোনোদিন আগুনের রং দেখবে, আগুনের উত্তাপ দেখবে, আগুনের শোলা দেখবে, কিন্তু মাগার সে আগুনের তাপ কেমন এটা সে কোনোদিন অনুভব করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আগুনের কাছে মানুষ না যায়। তো ইসলাম যে কতটা শান্তির ধর্ম, ইসলাম যে কতটা নিরাপত্তার ধর্ম, এটা ইসলামকে যতক্ষণ পর্যন্ত মানুষ মনে প্রাণে আমলে যতক্ষণ পর্যন্ত না মানবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ইসলামের পূর্ণাঙ্গতা সে বুঝতেই পারবে না। যদি ইসলাম যদি পরিপূর্ণ শান্তি এবং নিরাপত্তার ধর্ম যদি না হতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাউযুবিল্লাহ এই আয়াতের কোনো অর্থ হয় না। আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম ইসলাম ধর্ম দীন হিসেবে, এবং আজকের দিনে আমি তোমাদের উপরে তোমাদের ধর্মকে, তোমার দীনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে, জীবন ব্যবস্থা বলতে কি বুঝি, একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমরা বলি একজন মানুষ জন্ম থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তার যা কিছু প্রয়োজন, এটা যেই ব্যবস্থাপনার মধ্যে থাকে তাকে বলা হয় জীবন ব্যবস্থা। একজন মানুষের
জন্ম থেকে নিয়ে তার স্থায়ী ঠিকানা গন্তব্যে পৌঁছা পর্যন্ত তার জান্নাত পর্যন্ত আল্লাহ মাফ করুন অথবা জাহান্নাম পর্যন্ত কারণ আল্লাহ পাকের কাছে মানুষের পরকালে ঠিকানা দুইটা ছাড়ার কোনো ঠিকানা নাই একটা হলো জান্নাত আরেকটা হলো কি জাহান্নাম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর কেউ জান্নাতের মধ্যে যাবে একটা দল হবে জান্নাতি আরেকটা দল হবে জাহান্নামী এই দুইটার মাঝখানে কোনো ঠিকানা নাই এই দুইটাই মানুষের গন্তব্য আর এই উভয়টা ঠিকানাই মানুষের নিরূপণ হবে নির্ধারিত হবে তার আমলের মাধ্যমে তার ঈমানের মাধ্যমে তার চেহারা সুরত তার বংশীয় মর্যাদা তার শিক্ষাগত যোগ্যতা এগুলো হলো আমল করার সহায়ক তার শিক্ষাগত যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন শিখা এটা আল্লাহকে পাওয়ার জন্য সহায়ক কিন্তু আমি শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু আমি জান্নাতে চলে যাব এ কথা বললে ভুল হবে দ্বীনি ইলম দুনিয়াবি ইলম উভয়টাই ইলম আমাকে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে ওই শিক্ষার গন্তব্যে পৌঁছার জন্য আমার সহায়ক হয় কিন্তু আখিরাতের ইলম দুনিয়ার ইলম দুইটার মধ্যে পার্থক্য হলো আখিরাতের ইলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন মর্যাদা আর দুনিয়ার ইলমের মধ্যে যদি আখিরাতের যদি উদ্দেশ্য থাকে তাহলে দুনিয়ার ইলমের মধ্যে ওই ইলম অনুযায়ী কাজ করলে তবে মাত্র মর্যাদা অন্যথায় মর্যাদা পাওয়া যায় না প্রসঙ্গক্রমে এই কথাটা বলেছি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন যে আয়াত খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হতে পারে ওয়ামান আহসানু কাওলান কথার দিক থেকে এখানে অনেকে আয়াতের তরজমা আমরা এভাবেও করি ওই ব্যক্তির কথার চাইতে কার কথা অতি উত্তম তাহলে ওই সবগুলো অর্থের মধ্যে এসে আমাকে বলতে হবে ওই ব্যক্তির আমলের চাইতে কার আমল অতি উত্তম ওই ব্যক্তির কথার চাইতে কার কথা অতি উত্তম তার মানে সুতরাং কথার তো উত্তমতা অনুত্তমতার ফলাফল গিয়ে ওই ব্যক্তির উপরে প্রকাশ পায় সুতরাং ওই ব্যক্তির চাইতে উত্তম আর কোন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে আহ্বান করে আসো নামাজের দিকে আসো আসো দিন বুঝো আসো হালাল খাও হারাম বর্জন করো জোরে বলেন সুবহানাল্লাহ কে বলতেছেন একথা কে বলতেছেন আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম আর কাহারো কথা হতে পারে না ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির চাইতে উত্তম আর কার কথা হতে পারে যে ব্যক্তি সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কোরআন হাদিসের আলোকে আহ্বান করে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকা আমি যদি এখানে বাদ্যযন্ত্র বাজায় যদি মানুষকে আল্লাহর দিকে ডাকি আল্লাহর দিকে ডাকা হয় কিন্তু এটা কোরআন হাদিস অনুযায়ী হয় না এজন্য এখানে একটা কথা রাখতে হবে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর পদ্ধতি অনুযায়ী আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আল্লাহর নবীর সন্তুষ্ট অনুযায়ী আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে নিজের এজেন্ডা বাস্তবায়ন করা নিজের ব্যক্তি জীবনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা এটা যদি মাকসাদ যদি হয় তার কথা উত্তম তো নয় ওই ব্যক্তির কথা সর্বনিকৃষ্ট হবে কারণ তার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট ছিল না তার নিজের মনকে তার নিজেকে প্রতিষ্ঠিত করা তখন তার দ্বারা সমাজের মধ্যে ইসলামের অপব্যাখ্যা সৃষ্টি হবে কারণ একজন মানুষ নিজের মন থেকে কতক্ষণ কথা বলতে পারবে আমার মুখের কথার চটকদারিতা আমার মুখের কথার সৌন্দর্যতা এটা যদি আমার ভিতর থেকে যদি কথা বের হয় তাহলে কথার সৌন্দর্য প্রকাশ পাবে কিন্তু আমার ভিতরে যদি কোনো কিছু যদি না থাকে
তাহলে আমার কথা বের হবে কিন্তু কথা এলোমেলো বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে তিনি মানুষকে আহ্বান করার জন্য আরেকটা সিফাত বর্ণনা করেছেন, ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কেন তাদের মধ্য থেকে এমন একটা জামাত থাকে না যারা দ্বীনের ব্যাপারে অভিজ্ঞ হয়ে যাবে, পাণ্ডিত্য অর্জন করবে, অতঃপর যখন তারা তাদের সম্প্রদায়ের কাছে যখন ফিরে যাবে তখন তারা তাদেরকে আখিরাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে, জাহান্নামের সতর্ক করবে, জান্নাত সম্পর্কে সুসংবাদ দিবে। এই মানুষগুলো কোরআন এবং হাদিস সম্পর্কে, দ্বীন সম্পর্কে অভিজ্ঞতা জ্ঞান অর্জন করার পরে, গভীরতার মধ্যে যাওয়ার পরে তবেই মাত্র মানুষদেরকে জাহান্নামের সতর্ক করতে পারবে। অন্যথায় শুধুমাত্র ভাষা ওপরের জ্ঞান নিয়ে যদি মানুষদেরকে জাহান্নাম থেকে সতর্ক করার যদি দায়িত্ব কাদের মধ্যে নেওয়া হয়, জান্নাতের সুসংবাদের দায়িত্ব যদি কাদের মধ্যে যদি নিয়ে যদি সমাজের মধ্যে শায়েখের পরিচয় যদি প্রকাশ করা হয়, ওই শায়েখও পথভ্রষ্ট হয়ে যাবে। একটা পর্যায়ে তার অনুসারী সকলে মিলে তারা জাহান্নামের অঙ্গার হতে বাধ্য হবে। এজন্য সূরাতুস সাফাতের মধ্যে সূরা ইয়াসিনের পরের সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন সমাজের মধ্যে যারা নাকি ভালো ভালো কাজ করত, একে অপরকে মেনে চলত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা তাদের উভয় শ্রেণীকে জমা করো, একত্রিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয় শ্রেণীর জন্য জাহান্নামের ফয়সালা করে দেওয়ার পরে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা জাহান্নামের দিকে যখন নিয়ে রওনা হবে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার লক্ষ্য করে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড়াও, তাদেরকে নিয়ে একটু অপেক্ষা করো, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে তো একে অপরের সাথে খুব বন্ধুত্ব ছিল, একজনের ডাকে আরেকজনের সাড়া দিয়েছ, ভালো মন্দ উভয় উভয়ের জন্য পরামর্শ দিয়েছ, কিন্তু তৃতীয় কোনো একজন ব্যক্তি যখন তোমাদেরকে কোরআন হাদিসের কথা বলতো তখন তোমরা সেটা গ্রহণ করতে না। আজকে দাঁড়াও, তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে, কোথায় তোমাদের সেই মানুষগুলো, কোথায় তোমাদের সেই শক্তিশালী মানুষগুলো যারা তোমাদেরকে কথা বলেছে, পরকালে আমরা তোমাদের সাথে থাকব। আল্লাহ তাআলা বলেন, ফাকুবাল বাদুহুম আলা বাদি ইয়াতাসাআলুন, তখন তারা একে অপরকে জিজ্ঞেস করবে, অর্থাৎ আমরা যারা দুর্বল, আমরা যারা সমাজের মধ্যে অন্য মানুষের আহ্বানে আমরা যারা চলি কিন্তু কোনো যাচাই বাছাই করি না, কিন্তু কোনো যাচাই বাছাই করি না, একথা আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। কোনো মানুষ যদি আকাশে যদি উড়ে যদি বেড়ায়, কোনো ব্যক্তি যদি আকাশ দিয়ে যদি উড়ে উড়ে যদি যায়, সমুদ্রের মাঝখানে যদি যায় নামাজ বিছায়া যদি নামাজ যদি আদায় করে, আর তার ব্যাপারে আপনি কোনোদিন বলতে পারবেন না তার এই আমলটা দেখে যে সে আল্লাহ ওয়ালা, এই কথা আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না। একজন মানুষ আপনার চোখের সামনে দেখতেছেন, কথার কথা আমি আমাকে দিয়ে বলি, এক নাম্বার দাঁড়ায় রয়েছেন, দেখতেছেন হুজুর আকাশের উপর দিয়া উইরা উইরা প্রিয়াঙ্গরা এসে নামাজ পড়াইতেছে, এ কথা বোঝার কোনো সুযোগ নাই যে আমাদের হুজুর আল্লাহ ওয়ালা খুব বড় বুজুর্গ হয়ে গেছে, আকাশের উপর দিয়ে উড়ে বাতাসের উপর দিয়ে চলে, এটা আল্লাহ ওয়ালার পরিচয় না, এটা আল্লাহ ওয়ালার পরিচয় না। কেন এ কথাগুলো বলছি আমার ভাইয়েরা, আজকে সমাজটা আমার আপনার কিছু কিছু কথা এমন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামিনা আন-নাসি মান ইউজিবুকা কওলুহুম ফিল হায়াতিদ দুনিয়া,
সমাজের মধ্যে তোমাদের কিছু মানুষের এমন কথা তোমাদেরকে আকৃষ্ট করবে, চটকদার কথা, তাদের কথা শুনতে খুব ভালো লাগবে, কিন্তু কথাটা সত্য না মিথ্যা, সঠিক না ভুল, এটা তোমার জ্ঞান নাই, তুমি জানো না, এই মানুষের কথার কারণে তুমি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবী কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহর নবীদের তুহিন কণ্ঠে জানা দিলেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দেন। আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10টি নেকি লিখে দেন। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, আমার প্রশ্ন হলো এই হরফটা যে ব্যক্তি তেলাওয়াত করে, সমাজের মধ্যে এমন অনেক হাজার লক্ষ মানুষ আছে, বরং লক্ষ বললেও ভুল হবে, কোটি কোটি মানুষ এমন আছে যারা সমাজের মধ্যে কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের অর্থ জানে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে পারে কিন্তু মাগার অর্থ জানে না। এখন এই অর্থ না বুঝে পড়লে কোরআনের পড়ার কোনো ফায়দা নাই। এ কথা যদি কোনো ব্যক্তি, কোনো দাঈ, কোনো আহ্বানকারী যদি আমাদেরকে যদি আহ্বান করে এভাবে, একটা বই আর এটাও একটা বই, জোরে বলেন তো, কোরআন কি একটা বই? কোরআনকে আমরা কেহ বই বলি? আরে কোরআন তো আমার কলিজার একটা অংশ, কোরআনুল কারীমকে আমরা হাতের মধ্যে নিচু করেও রাখাকে আমরা আদবের খেলাফ মনে করি, কোরআনকে বুকের মধ্যে সিনার মধ্যে রেখে দেই, কোরআন ছাড়া আমার জীবন তো অসম্পূর্ণ, কোরআনকে আমি কোনোদিন ইংরেজি পাঠ্যসূচির বইয়ের সাথে তুলনা করতে পারি না, কোরআন বোঝানোর জন্য আমাকে ইংরেজি ভার্সন দিয়ে বোঝানোর কোনো প্রয়োজন নাই, বরং ইংরেজি ভার্সন বোঝানোর জন্য তুমি কোরআন থেকে তুমি উদাহরণ নিতে পারো, কথা বলেন ঠিক না বেটি? যেমন আমরা ইংরেজি গ্রামার পড়াই, রোজার আপনি পড়ান নাকি, আমাদের মাদ্রাসার মধ্যে অনেক টিচাররা যেভাবে পড়ায়, মুক্তাদা খবর, ফাইল মফরুল, ফেল ফাইল, অর্থাৎ ক্রিয়াকর্তা, বাক্যের শুরু শেষ, এ জাতীয় শব্দগুলো যেমনিভাবে আরবির মধ্যে আছে এমনিভাবে টেন্স বাক্য গঠন করার ক্ষেত্রে ইংরেজির মধ্যে ব্যবহৃত হয়। আমরা অনেক সময় কোরআনের সহযোগিতা অর্থাৎ আরবির সহযোগিতা নিয়ে আমরা ইংরেজিটাকে বাচ্চাদেরকে সহজে বুঝাই দিতে পারি। এটা তোমার জন্য প্রশংসনীয় যে দেখো কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ জাতীয় আলোচনা, এ জাতীয় পদ্ধতি রেখে দিয়েছেন, কোরআন পড়ো তোমার জন্য সব সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু মাগার কোরআনকে বোঝানোর জন্য তুমি ইংলিশ ভার্সনকে বোঝানোর কোনো প্রয়োজন নাই। যদি কোরআন বোঝানোর জন্য যদি অন্য সাবজেক্টের প্রয়োজন হতো তাহলে আল্লাহর নবীকে কোন সাবজেক্ট দিয়ে আল্লাহ তাআলা বুঝাতেন? আল্লাহ তাআলা সরাসরি আল্লাহর নবীকে তার হাবিবকে জিব্রাইলের মাধ্যমে তিনি এমন গ্যারান্টি দিলেন যে এই কোরআনের দায় দায়িত্ব সম্পূর্ণ আমি আমার হাতে আপনাকে বুঝানোর জন্য, পড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় মর্যাদাপূর্ণ কিতাবের নাম হলো কোরআন, কালামুল্লাহ। এটার নাম কি? জোরে বলেন কালামুল্লাহ। এটা যদি আমরা ব্যাকরণগতভাবে যদি অর্থ করি আল্লাহর কালাম, আরো সহজে যদি বলি আল্লাহর কথা, আরে মি আল্লাহর কথাটাকে তুমি কিভাবে এত ছোটভাবে বলো, এটা একটা বই, এই বইটা আর এই বইটার মধ্যে কোনো পার্থক্য নাই যদি অর্থ না জানো, এই বইটা আর এই বইটার মধ্যে পার্থক্য নাই যদি তুমি অর্থ না জানো, আরে তোমার মধ্যে আর যে ওই অশিক্ষিতের মধ্যে কোনো পার্থক্য নাই, তুমি এই কথাটা বলতে গিয়ে তুমি বুঝার অভাবের কারণে, কথা বলেন ঠিক না বেটি? কই অর্থ না জানলে আল্লাহ পাকের কালাম যদি আমার সিনার মধ্যে যদি থাকে, আমার ঘরের মধ্যে যদি থাকে, আরে ঘরের মধ্যে প্রদীপ জ্বললে যেমনিভাবে প্রদীপ থেকে আমি আলো নেওয়ার ইচ্ছা থাকলেও আমার লাভ, না থাকলেও আমার লাভ, ঠিক তদ্রূপভাবে কোরআন আল্লাহর কালাম আমার ঘরের মধ্যে থাকলে এটাও আমার জন্য একটা অন্যরকম বরকত, কথা বলেন ঠিক না বেটি? ছোট্ট একটা ঘটনা, এক যুবক কোরআনকে ঘরের মধ্যে নামাজ টামাজ তেমন পড়ে না, ঘরের ভিতরে কোরআনকে বাহিরে এভাবে তাকের মধ্যে রেখে দিয়েছে,
প্রত্যেকটা দিন কোরআন যখন যায় যখন বের হয় আবার যখন ঢুকে ঘরের ভিতরে কোরআনের মধ্যে তার নজরটা পড়ে কোরআনের দিকে তার নজর পড়ে একদিন এমন করতে 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 একদিন হঠাৎ করে তার জেহেন খুলে গেল এই কোরআন আমি সমস্ত কিছুকে ঘরের ভিতরে স্থান দিলাম আর আমার কোরআনটা ঘরের বাহিরে এভাবে থাকবে এটা হতে পারে না সব কিছু বাহিরে থাকবে আমার কালাম আগে থাকবে কালাম আমার সিনার মধ্যে থাকবে সুতরাং আমি আর কোরআনকে পিছনে রাখতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ ইতিহাসের মধ্যে লিখে ঘটনার মধ্যে বর্ণনাকারী এই কথা বলে কেমন যেন এই কোরআন তাকে ডাকতেছে আসো আমার দিকে আসো তো কোরআনের প্রতি ওই মহাব্বত আর আজমত থাকবে তো তখন যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আজমত আর মহাব্বত বিশ্বাস যখন থাকে তো ওই ব্যক্তির কথার চাইতে উত্তম আর কাহারও কথা হতে পারে না ওই ব্যক্তির চাইতে উত্তম আর কেউ হতে পারে না যে ব্যক্তি মানুষদেরকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহর দিকে আহ্বান করে এবং এ কথা বলে ক্বালা ইন্নানি মুসলিমিন অকালা ইন্নানি মিনাল মুসলিমিন আমিও একজন মুসলমান আমিও একজন আত্মসমর্পণকারী আমিও আল্লাহ পাকের সামনে সেলেন্ডার আমিও আমার নিজের সব কিছু আল্লাহর সামনে সমর্পণ করলাম এই কথা জবানে এবং অন্তরে যার থাকবে ওই ব্যক্তির চাইতে উত্তম আর কেউ হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন বুঝে পড়লেও দোষ নেকি না বুঝে পড়লেও দোষ নেকি বুঝে পড়া না বুঝার পড়ার মধ্যে পার্থক্যটা কি না বুঝে পড়ার মধ্যে আর বুঝে পড়ার মধ্যে পার্থক্য হলো যখন কোনো ব্যক্তি কোরআনুল করিম যেমন আমরা যখন তেলাওয়াত করি ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাত অর্থ জানা থাকার কারণে সাথে সাথে আমার জেহেনের মধ্যে মেধার মধ্যে চলে এসেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শ্রেষ্ঠ বলেছেন যেই মানুষটার কথা অতি সুন্দর যেই মানুষটা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে যেই মানুষটা নেক আমল করে যেই মানুষটা আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে অটোমেটিক আপনি পরবর্তী তার বাংলা অনুবাদ দেখার প্রয়োজন নাই সাথে সাথে আপনার জেহেনের মধ্যে কথা চলে আসবে আমার আল্লাহ এটা বলেছেন কথা বলেন ঠিক কিনা কেউ যদি আমার কাছে ইংরেজিতে যদি ইউরোপ থেকে যদি আমেরিকা থেকে যদি আমার কাছে যদি পত্র যদি পাঠায় আর আমার যদি ইংরেজি ভালো যদি জানা থাকে আমি ইংরেজি পড়ার পরে আবার বাংলা অনুবাদ করতে হবে না আমি ইংলিশ পড়ব অটোমেটিক অর্থটা আমার হৃদয়ের মধ্যে গেঁথে যায় কথা বলেন ঠিক কিনা অনুরূপভাবে মানুষ যখন আরবি বাক্যগুলো কোরআনুল করিমের আয়াতগুলো যখন অর্থ যখন জানা থাকবে তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ আমাকে কি নসিহত করতেছেন কি বলতেছেন আমার জন্য আরবিটা পড়ার সাথে সাথে আমার অন্তরের মধ্যে আঘাত করবে তোমার আল্লাহ তোমাকে এ কথা বলছেন হুজুর তেলাওয়াতের মধ্যে কথা তেলাওয়াত করতেছেন এই কথার অর্থ হলো কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলছেন সুতরাং তুমি আর অন্যদিকে যাও না আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর তোমার চক্ষু আত্মসমর তোমার চক্ষু খেয়ানত করে তোমার দিল খেয়ানত করে তোমার চক্ষু অন্যের দিকে তাকায় তোমার অন্তরের মধ্যে অন্যের প্রতি খারাপ ধারণা পোষণ করো এটা দুনিয়ার কেউ জানে না ইয়ালামু খাইনাতান আল্লাহ তাআলা তিনি আরশ আযীম থেকে সব কিছু জানেন যে ব্যক্তি এই আয়াতের অর্থ জানবে তার জন্য আর বাংলা পড়ার প্রয়োজন নাই এটা পড়ার সাথে সাথে অটোমেটিক তার দিল এর মধ্যে নাড়া পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা অর্থ জানা থাকলে আমার সাথে সাথে আল্লাহ পাকের প্রতি ওই বিষয়টা বুঝে আসতেছে যে আমার আল্লাহ এখানে কি বলতেছেন আর যদি অর্থ জানা না থাকে তাহলে আমি অন্তত পক্ষে যখন আলিফ লাম মিম যখন পড়ব আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামার মধ্যে ৩০টা নেকি আল্লাহ তাআলা লিখে দিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ কোন কোন ওলামায়ে কারাম কোন কোন ব্যাখ্যাকার এটাকে আরো একটু বাড়াইয়া বলেন ৩০ নেকি নয় বরং তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা ৯০টা নেকি লিখে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু ৯০টা বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাও ৯০ যদি আল্লাহ তাআলা যদি দিয়ে দেন আল্লাহ পাকের কোনো কমতি নাই কিভাবে ৯০টা নেকি হয় যখন কোনো মানুষ বলে আলিফ লাম মিম তখন আলিফ লাম মিম বললে এখানে সে উচ্চারণ করেছে আলিফ লাম মিম তিনটা অক্ষর কিন্তু প্রকারান্তরে এখানে তিনটা অক্ষর নয় এখানে ৯টা অক্ষর এখানে আছে
আলিফ লিখতে তিনটা অক্ষর লাগে, আবার লাম লিখতে তিনটা অক্ষর লাগে, মিম লিখতে তিনটা অক্ষর লাগে। যদি আপনি আরবিতে যদি আলিফ লিখতে যান তাহলে দেখবেন ছোট্ট একটা আলিফ, লাম, ফা, এভাবে দিয়ে আলিফ, তিনটা অক্ষর দিয়ে লিখতে হয় আলিফ। অনুরূপভাবে লাম যদি লেখেন লাম আলিফ মিম, অর্থাৎ লাম আলিফ মিম, তাকে বলা হয় লাম। আবার যদি মিম যদি লিখতে যান মিম ইয়া মিম, এভাবে তিনটা অক্ষর। তো আমি তো উচ্চারণ করছি তিনটা অক্ষর, এজন্য তিনটা তো মাস্ট আমার আমল নামায়, তো তিরিশটা নেকি আসবেই আসবে। কিন্তু কেউ কেউ আর অতিরিক্ত বৃদ্ধি করে বলে তিরিশটা নয়, আল্লাহ চাইলে এখানে নব্বইটা নেকিও দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, আমাদের দেশের মধ্যে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, এটা এক সময় মওদুদীবাদের একটা আবিষ্কার ছিল, একটি আকিদা ছিল। কিন্তু এখন তো মওদুদীবাদ আমাদের সমাজের মধ্যে ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার আলেম ওলামারা ব্যাপক হওয়ার কারণে তাদের অনেক কিছু মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে, কিন্তু প্রকার অন্তরে মাঝে মধ্যে কিছু কিছু কওমির লেবাস ধারণ করে, কওমির পাগড়ি পরিধান করে মানুষদেরকে চটকদার কথাবার্তা বলে বলে মাঝে মধ্যে ডুজ দিতে চায়। কিন্তু এগুলো আবার কওমির আলেমদের কাছে, হক্কানি পীরদের কাছে, হক্কানি ওলামায়ে কেরামের কাছে তারা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সাধারণ মানুষ প্রথম মনে করে হুজুররা মনে হয় তার খারাপটা দেখে ভালোটা দেখে না, কিন্তু পরবর্তীতে বুঝে এটা যে কত বড় যে ভাইরাস, এটা পরবর্তীতে আমার জাতিকে ধ্বংস করে দেয়, কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসলাম থেকে মানুষ দেখে প্রকারান্তরে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করার জন্য গোপন ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকে। কথা বলেন ঠিক না? কারণ এই যে বার্ষণগুলির একটা বার্ষণ হলো কোরআনের হাফেজ হইয়া কোনো লাভ নাই, কোরআনের হাফেজ হইয়া কোনো লাভ নাই। বলে কোরআনের হাফেজ হইয়া কি লাভ হবে আপনি যদি অর্থ না জানেন? কোরআনের হাফেজ যে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যাকে কোরআনের হিফজ করার ইলম যাকে দিবেন, আমি বলবো আল্লাহ তাআলা তাকে কোরআনের আলেম হওয়ার ও ইলম তাকে দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা কোরআনের হাফেজ বানাইয়া পরবর্তীতে আমরাই লাইন অন্যদিকে নিয়ে যাই, আমরাই অন্যদিকে সরে যাই, তাহলে সে কোরআনের আলেম হবে কিভাবে? আমরা বাচ্চাকে শুরু থেকে নিয়ত করি আমার ছেলেটা হুজুর কোনো রকম হাফেজ হলে আমি তাকে আবার স্কুলের মধ্যে নিয়ে আসবো, জেনারেলে নিয়ে আসবো। তা আমার সিদ্ধান্ত তো আগে থেকেই ছয় নয়, আমার বাচ্চা দশ হবে কোত্থেকে? তো যাকে আল্লাহ তাআলা কোরআন হেফজ করার যাকে তৌফিক দেন তাকে আলেম হওয়ার তৌফিক আল্লাহ তাআলাই দিবেন। কিন্তু সে বলতেছে কোরআনের হাফেজ হয়ে এই বই মুখস্থ করে কোনো লাভ নাই। এটা আমরা বাচ্চাদেরকে বলি, হ্যাঁ তোমার মর্যাদার ক্ষেত্রে কোরআনের হাফেজের পরিপূর্ণ মান পাওয়ার ক্ষেত্রে তুমি পরিপূর্ণ হও নাই, তুমি তোতা পাখির মতো কোরআন মুখস্থ করেছো, তুমি তো কিছুই বুঝো না, হালাল হারাম বুঝো না, একথা আমরাও বলি। কিন্তু এই কথাটা ব্যাপকভাবে ব্যাপকভাবে সাধারণ মানুষদেরকে কথা বলা এটা নিষেধ, এটা উচিত না। কারণ সাধারণ মানুষ তখন বলবে তাহলে শুধু মুখস্থ করে লাভটা কি? মুখস্থ করে তো কোনো লাভ নাই। এটার অর্থ হলো কোরআনের হাফিজ থেকে মানুষদেরকে দূরে সরায় দেওয়া। যখন তাতারিদের ফেতনা যখন শুরু হয়েছিল, তাতারিদের ফেতনা পাক ভারতের মধ্যে বড় ফেতনা ছিল, কোরআন এবং হাদিসের হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব এমনভাবে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল ইসলামকে সমাজ থেকে দূর করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাকের কোরআনের হাফেজদের সিনার মধ্যে কোরআন ছিল, এক একটা কোরআনকে জ্বালিয়ে দেওয়া যায়, পুড়িয়ে দেওয়া যায়, কিন্তু কোরআনের হাফেজের সিনা থেকে কোরআন কোনো দিন দূর করা যায় না। একজন হাফেজকে দাঁড়া করায় দিবেন, কোরআনের শুরু থেকে নিয়ে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত পড়বে, জবর জের পেশের মধ্যেও কোনো ভুল হবে না, এমনও কোরআনের হাফেজ আল্লাহ তাআলা বাংলার মধ্যে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? ইহুদিরা জানে এই যদি কোরআনের হাফেজ থেকে যদি মানুষদেরকে যদি দূরে সরাইয়া দেওয়া যায় তাহলে প্রকারান্তরে কোরআন থেকে মুসলমানকে দূর করা সহজ। বলে হুজুর এত গভীরে যান কেন? এত গভীরে না গেলে আপনি কোনোদিন বাঁচতে পারবেন না, সব সময় গভীরতার সাথে বুঝতে হবে। আপনি যেরকম বাজারে গেলে টমেটো চালটা নিচের দিক থেকে বাছাই করে হাত দিয়ে দেখেন নিচে কোনো পচাটা আছে কি না, এত গভীরে যান কেন? তখন
যদি আখিরাতের ক্ষেত্রে এত গভীরতায় তালাশ করার প্রয়োজন না হয় তাহলে দুনিয়ার ক্ষেত্রে এত গভীরে যাওয়ার দরকার নাই, উপর থেকে যা দেয় তাই নিয়ে চলে আসেন বাসায়। আপনি গভীরে হাত দিয়ে দেখেন ভালো আছে না পচা আছে। এই জন্য আমার মূল কথা, আজকের বক্তব্যের মূল সার সংক্ষেপ হলো, আমরা যারা সাধারণ মুসলমান আছি, বিজ্ঞ আলেম ব্যতীত, বিজ্ঞ মানুষ ব্যতীত ইসলামের কোনো কথাবার্তার মধ্যে আমরা কান দিব না। ইসলামের এটা ভালো না সেটা ভালো, এটা খারাপ না ওটা খারাপ, এই কথাবার্তাগুলো আমরা সাধারণ মানুষের কথায় বা সাধারণ টুপিদারি দেখলেই, পাগড়ি দেখলেই, দেখতে সুন্দর, কথা খুব সুন্দর, বাস এটাই যথেষ্ট না। আপনার আশেপাশে কত বিজ্ঞ বিজ্ঞ আলেম আছে তাদের কাছে যান, মুফতি দেলাওয়ার সাহেবের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন, প্রশ্ন পাঠান, আপনার প্রশ্নের উত্তরে একবার নয় হাজারবার হুজুর উত্তর দেয়, বিরক্ত হয় না, কোনোদিন বিরক্ত হয় না। কেন আমরা তাদের কাছে যাই না? আমরা ওই রাস্তাঘাট থেকে ইসলাম কালেকশন করি, রাস্তার মোড়ে মোড়ে ইসলাম কালেকশন করি। আমরা সাধারণ মানুষগুলো বলি যে ইসলামটা কেমন হয়ে গেল, হুজুররা খালি গাড়িয়ে গাড়িয়ে মোড়ে মোড়ে খালি কালেকশন করে। হুজুররা তো ইসলামকে টিকানোর জন্য, মানুষের সহযোগিতা নেওয়ার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কালেকশন করে, এটা আপনার আমার নজরে খারাপ হলেও, কিন্তু আপনি তো ইসলাম শিখতেছেন ওই বাজারি বাজারি কালেকশন মার্কা হুজুরদের কাছ থেকে। কথাটা বুঝেন নাই মনে হয়, কালেকশন মার্কা হুজুর, কারণ একটা ছেলে যে নাকি গাড়ির মধ্যে উঠে উঠা টাকা চায় যে ভাই আল্লাহর হস্তে কিছু দেন, এই ছেলেটার মধ্যে আর যেই ছেলেটা নিজেকে ফেমাস করার জন্য ফেসবুক আর ইউটিউবের মধ্যে ইসলামকে নিয়ে এত বিধ্বংসী কথাবার্তা বলে, তার মধ্যে আর ওই গাড়ির কালেকশন করেওয়ালা কালেক্টরের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে সেটা যদি আমাদের কাজটা যদি হয় নিন্দনীয়, ওদের এত জাকাত ফেতরা কেন মাদ্রাসার জন্য চান? আপনি আপনার টাকাটা মাদ্রাসায় দিয়ে আসেন, আমরা চাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা যদি হয় নিন্দনীয় তাহলে অবশ্যই আপনি ইসলামের গুগলের মধ্যে চার্জ না দিয়ে আপনার মসজিদের কোরআনের মধ্যে আপনি আসেন, খতিবেরকে চার্জ দেন, ইমামকে চার্জ দেন, মুফতিকে চার্জ দিয়ে বলুন যে হুজুর এটার সমাধান কি, এখানে আসলে তো আপনার ভালো লাগে না, এখানে আসলে লজ্জা লাগে, শরম লাগে যে হুজুর কোনটা জানি বইলা দেয় আমার নিয়ে আবার বিরুদ্ধে চলে যায়। এই জন্য নিজের মন মতো ইউটিউব থেকে চার্জ দেয় আর নিজের মন মতো গুমরাহির মধ্যে চলে। কেউ মনে কষ্ট নেবেন নাই, কোথায় সত্য আজকে ফেস টু ফেস ওলামাই কেরামের কাছে আসে না। আল্লাহ পাক যেন আমাদেরকে যেন যে কোনো কাজ যেন আলেমদের সাথে পরামর্শ করে তৌফিক দেন, আল্লাহ পাক যেন আলেমদের সাথে সোহবতে থাকার তৌফিক দেন, আল্লাহ তাআলা যেন আমাদের ইসলামটাকে যেন আমাদের কাছে যেন আগে যেন সমুন্নত যেন রাখেন। আজকে ইসলামের ব্যাপারে আমরাই কনফিউজড, আজকে আমরাই ইসলাম থেকে আলেম থেকে দূরে, সাধারণ মানুষের কাছে আমাদের আর কী দাম থাকবে, কাফেরদের কাছে আমাদের কী দাম থাকবে, আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে, ইহুদির মধ্যে, বৌদ্ধের মধ্যে, খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। যেরকম সে বলতেছে এই বই আর ওই বইয়ের মধ্যে পার্থক্য নাই, তোমার মধ্যে আর ইহুদ নাসারাদের দালালদের মধ্যে কোনো পার্থক্য নাই। আবার নিজেকে পরিচয় দেয় আমি ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত বাঘকে খেপাইলে কী হয়? তো আরেকজন হুজুর বলছে তুমি ক্ষুধার্ত বাঘ কেন হবে, তুমি তো শ্রেষ্ঠ মাখলুক, তুমি হলে হায়াওয়ানে নাতিক, আশরাফুল মাখলুক, তুমি ইনসান, তুমি কেন ক্ষুধার্ত বাঘ হবে? আল্লাহ পাক তো তোমার জন্য উত্তম রিজিক দুনিয়াতে রেখেছে, নিজেকে এত নিচু বানায় কেন পরিচয় দাও, তুমি ক্ষুধার্ত বাঘ নও, তুমি বলতে পারো আমি ইসলাম পিপাসু একজন শ্রেষ্ঠ বনি আদম। জোরে বলেন ঠিক না বেটি? এই যে কোরআনের এলেম না থাকার কারণে কোথায় কোনটা বলতে হবে সেটাও ভুলে যাই আমরা। এজন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ, আকাশে উড়লে যেমন পীর হওয়া যায় না, পানিতে বাসলে যেমন পীর হওয়া যায় না, সুন্দর চটকদার কথা বললেই ভালো বক্তা হওয়া যায় না, এগুলোর জন্য কোরআন এবং হাদিসের কি লাগবে? জ্ঞান লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।